আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, নাভি দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। আজকের ভিডিওটা অনেকটাই কাকতালীয় বা হাস্যকর মনে হতে পারে, এর সাথে বাস্তবে কিছুটা মিল থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আপনি যদি গর্ভবতী হন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয়। প্রতিটি গর্ভবতী মা নানা রকম ভাবে সন্তান ছেলে না মেয়ে বোঝার চেষ্টা করেন। এটা মানা হয় যদি পেটটা একটু ছোট দেখায় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার। অনেকে আবার নাভির ধারণা দেখে বা তলপেটের নিচে থেকে প্যাট অবধি হওয়া কালো দাগটা দেখে বোঝার চেষ্টা করেন ছেলে হবে কিনা। এই প্রশ্নের উত্তর দিতে পারি হ্যাঁ, কিছুটা অন্তত বলা যায়, যদিও হয়তো সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয়, অনেকের আবার মিলেও যেতে পারে। শুধুমাত্র নাভি নয়, প্যাটের আরো কিছু আকার আর অন্য কিছু সিমটম দেখেও আপনি বুঝতে পারেন আপনার গর্ভে কি সন্তান আছে। আপনার প্যাটটি দেখতে কেমন লাগছে, বাস্কেটবলের মতো নাকি তরমুজের মতো? যদি সেটা বাস্কেটবলের মতো দেখায় সেই লক্ষণটা ছেলে সন্তানের, কিন্তু যদি সেটা দেখতে তরমুজের মতো তাহলে আপনার কন্যা সন্তান হতে চলেছে। কালো দাগ যেটা আপনার তলপেটের নিচের দিক থেকে নাভি অবধি যায়, আর সেটা যদি খুব গাঢ় দেখায় তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায়, আশা করতে পারেন যে ছেলে সন্তান হতে চলেছে। অন্যদিকে দাগটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু করে পাঁজর অবধি আসে তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান আশা করতে পারেন। বাচ্চার ওজন, আপনার গর্ভে সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি সেটা সারা প্যাটময় মাঝখানে মনে হয় তাহলে কন্যা সন্তান হতে পারে। নাভির লক্ষণ, অনেক আগে থেকে এটা অনুমান করা হয় যে গর্ভাবস্থার শেষের দিকে মানে 7 থেকে 9 মাসের মধ্যে গর্ভবতী নাভি যদি পরিবর্তন না হয় বা নাভি যদি প্যাটের ভিতরের দিকে থাকে তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গর্ভবতী নাভি যদি পরিবর্তন হয়ে বাহিরের দিকে বেরিয়ে আসে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শেষ কথায় বলা যায়, ঘরোয়া বা বিজ্ঞান কোনোটাই 100% সঠিক ফল দিতে পারবে না বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে। তাই এসব নিয়ে চিন্তা না করে সুস্থ সন্তান পেতে নিজের প্রতি যত্নশীল হন, পুষ্টিকর খাবার বেশি করে খান, আর ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে তো আপনারই অংশ। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, চিন্তামুক্ত থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস বেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।